আমি তো উপস্থিত ছিলাম না, তো আমি খবর পেয়ে এসেছি। আসার পর শুনছি যে একটা ট্রাক ওর পিছন থেকে ধাক্কা দিয়েছে, বুঝতে হয় একটা ছেলে এসে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিল ওইদিকে। তো সে বলছে যে সে প্রত্যক্ষ সাক্ষী, সে দেখছে যে পিছন থেকে তো কটার দিকে তার ট্রাকের পিছন দিকে একটা লাশ এবং মাথা সম্পূর্ণ নাই, আর যিনি ড্রাইভার ছিল সে আইসা কান্নাকাটি করতেছে মানুষকে ডাকতেছে। নাম সাব্বির আহমদ। এর আগে একটা হয়েছে, আমরা সড়ক পরিবহন যারা শ্রমিক মালিক আছে তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা গ্যাস দুর্ঘটনা না হয় আমরা সার্বিকভাবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং ডাইভারশন যে রোড আছে এয়ারপোর্ট থেকে, এটা প্রক্রিয়াধীন আছে, অচিরেই এই রোডটি তৈরি হয়ে গেলে আশা করি এই সমস্যাগুলো আর থাকবে না।